The people were too stunned to speak in the beginning. শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না. Later they clamored widely, shouting and crying. তারপর তারা তুমুল চিৎকার করতে শুরু করলো আর কাঁদতে লাগলো. They jostled one another in a stampede to break into the house. তারা বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করছিল. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন এটা ঘোষণা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তারা একটু শান্ত হলো. When one faced with the shock of a loved one's death, one whimpers. মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, গুঙ্গিয়ে ওঠে. What will become of me now that was left me? তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, আমার কি হবে? There was surely the question uppermost in the mind of the mourning people. শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিন্তভাবে এই প্রশ্নটি ঘুরছিল. দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল. ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অব আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিভিলিং. এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল যারা তখনও মর্মাহত অবস্থায় বসেছিলাম আর বিশ্বাস করে উঠতে পারছিলাম না. উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর. আমরা রেডিওয় ঘোষণা শুনলাম, ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই. বাই.